তাহলে আমি কার জন্য বলে আমি একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীন আমার নামাজ আমার কোরবানি আমার মনে যাওয়া বেঁচে থাকা সব একমাত্র কার জন্য? আমি বয়ান করি আল্লাহ সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহ সন্তুষ্টির জন্য। এর নবীর উম্মতের দল, দুনিয়ার সব আমার গোলাম, আমি দুনিয়ার ক্ষমতার জন্য গোলাম না। অতএব টাকা আমার জন্য, বাড়ি আমার জন্য, ঘর আমার জন্য, দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য না। ফলাফল কি দাঁড়ালো? দুনিয়ার সব আমার গোলাম, তো আমাকে খুঁজবে, আমি টাকা খুঁজবো না, টাকাই আমাকে খুঁজবে, আমি বাড়ি খুঁজবো না, বাড়ি আমাকে খুঁজবে, আর আমি বান্দার কাজ হলো আমি আল্লাহকেই সদা খুঁজবো। দুনিয়ার সব আমাকে খুঁজবে, আমি কাকে খুঁজবো? ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা আশুক হে, ইয়া এলাহি তু মেরা সত্তার হে, ইয়া এলাহি তু মেরা গফফার হে। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر الله بنا ما نتو غفور غفارا كوناي إرمانتنا عمار মুসলমান তোরা আমার, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, সব মানুষ কার বান্দা? এই হিন্দুর দল, তোমরা 33 কোটি দেব দেবীর পূজা করো, কিন্তু তোমাদের কোনো দেব দেবী বানায় নাই, বানানোলা কি? এই খ্রিস্টান, ঈসা নবীর যতগুলো গান গাও, ঈসা নবী তোমাদের বানায় নাই, বানানোলা কে? গৌতম বুদ্ধের যতই গুণগান গাও না কেন, গৌতম বুদ্ধ তোমাদের বানায় নাই, বানানোলা আল্লাহ। অতএব আমি আল্লাহ যেমন তোরে বানাইয়া পাঠাইছি, আবার আমি ডাকলে আমার কাছে আসতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিবি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপা উঠুতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। এরে নবীর উম্মতের দল, নমরুদের মতো বেঈমান এত বড় বাহাদুর পালাতে পারে
ফেরাউন আমার বিরোধিতা করিয়াও পালাতে পারে নাই। দুনিয়ার যতই বাহাদুর করো, ক্ষমতা টাকা কেউ পালায় যেতে পারবে না। আল্লাহর কাছে একদিন হাজিরা দিতেই হলো, পালাবার সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের স্রষ্টা, আর কেউ তোদের বানায় নাই। আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি, কথা বলতে পারো, চলার শক্তি দিয়ে আমি চলতে পারবো। আমি আল্লাহ যদি কথা বলার শক্তি না দেই, কথা বলতে পারবি না, চলাফেরার শক্তি না দিলে চলতে পারবি না। অতএব আমি আল্লাহর দিকে ফিরে আয়, যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে। আমি আল্লাহ তওবার পথে ডাকলাম, আমি আল্লাহর দরবারে গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা কর। চোখের পানি ছেড়ে যদি তওবা কর, গালের নিচে পানিটা যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে গো, ইয়ারে বদবতর বুয়ার দাজমারে বদমারে বদবতর, হাত তোরা বর যা জানার, ইয়ারে বদবর জানে এই মানত জানা। আল্লাহ পাক তওবার পথে বারবার ডাকলেন কেন? হিন্দুদেরও তওবার পথে ডাকলেন, বৌদ্ধদেরও ডাকলেন, খ্রিস্টানদেরও তওবার জন্য ডাকলেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ চান না তার হাতে ওরা বানানো বান্দাগুলোকেও জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে নবী বলেন, জমিনে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। ফেরাউনের নামে জান্নাতে ঘর, নমরুদের জন্য জান্নাতে ঘর, সাদ্দাদের জন্য জান্নাতে ঘর। কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে যেটা ফলাফল হলো, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য একমাত্র ইমান ছাড়া পাওয়ার কোন সুযোগ না। কোন বেঈমান জান্নাত পাবে? বলেন, একমাত্র মুমিন যারা ঈমানওয়ালা তারা জান্নাত পাবে। অতএব যদি বাংলাদেশের কোন কুতুবুল আলম মাহবুবে সুবহান বলে, আমার দরবারে আসো, হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, যার যার ধর্ম পালন করো, তবে আমার দরবারে আসলে জান্নাত পেয়ে যাবে। এই কথাটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যেই নামের ভণ্ড পীর দাবিদার কোরআনের বিপক্ষে কথা বলে, এই বান্দা পীর হবে দূরের কথা, আর মুসলমানই তো হতে পারবে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, আল্লাহ সবাইকে তওবার পথে ডাকলেন, আর সব মানুষের নামে জান্নাতে ঘর আছে। তো যে বেঈমানেরা জান্নাত পাবে না নিশ্চিত, যারা ইমান নিয়ে কবরে যায় না এরা জান্নাত পাবে না, তাহলে তাদের জান্নাতের কি হবে? আল্লাহ বলেন, নবী উম্মতেরে জানায় দেন, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কিছু ভুল ডিউটি আছে, আবার কিছু ওভার ডিউটি আছে। প্রত্যেক মুমিনদের জন্য বছরে একবার রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্যান্য সময় রোজা রাখা ওভার ডিউটি। প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দৈনিক পাঁচ বেলার নামাজ পড়া মূল ডিউটি, অন্য নামাজ পড়া ওভার ডিউটি। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, অন্য সময় দান করা ওভার ডিউটি। জীবনে একবার ধনী মানুষ সমর্থবানের জন্য হজ করা মূল ডিউটি, অন্য সময় হজ করা ওভার ডিউটি। যারা আমার মূল ডিউটি ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে তো এমনি জান্নাত দিব। আর মুমিনের মধ্যে যারা আমার মাওলাদ দেওয়া ডিউটির পরে ওভার ডিউটি করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের বানাও জান্নাত ওভার ডিউটি করনওয়ালা মুমিনদের বোনাস দিয়া দিব। বেহেশত আজাকে আজারে না বাসো কাছে রাবা কাছে কারে না বাসো। আল্লাহ বলেন আমি চাই না আমার বান্দা কেউ জাহান্নামে যাক, এজন্য আমি তওবার পথে ডাকলাম আয় তওবা কর। যারা গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জুলুম করেছো তওবা করো। আরে নবীর উম্মত, তওবা করার মতো যদি করো গুনাহের খাতার থেকে নাম কেটে যাবে, জান্নাতের খাতায় নাম উঠে যাবে। আল্লাহ তওবার পথে আহ্বান করলে এক বিধর্মী লোক একটা মূর্তি বানাইয়া সামনে বসায় বলে ডাকে সালাম 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 সালাম, হে আমার দেবতা ও আমার খোদা, এইভাবে ডাকতেছে, কোনো আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই। হঠাৎ একদিন সালাম 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 ডাকতে ডাকতে জিব্বা দিয়া অনিচ্ছায় বের হয়ে গেল সমাজ সাথে সাথে জবাব আসলো লাব্বাইকাই, আল্লাহর বান্দা চমকে গেল এত বছর সালাম সালাম বলে ডাকলাম কোন আওয়াজ নাই, আজকে সমাজ শব্দ বের হয়ে গেল, কে আমাকে বলে তুই আমারে ডাকো কেন, কে আপনি, বলে আনা রব্বু, আমি তোর রব, বলে এতদিন ডাকলাম এতদিন জবাব পেলাম না, আজকে সমাজ শব্দের ডাক পেলাম জবাব পেলাম, বলে তুই এতদিন সনম বলে ডাকছো, সনম তো তোরে বানায় নাই, বানানো ওয়ালা তো তোর রব, ওই রবের তুই ডাকবি, আমি তোর দিকে তাকাইছিলাম কখন তুই একটা আল্লাহ বলে জিজ্ঞাসা দিয়ে ডাকবি, এরে বান্দা তুই আব্বাকে ডাকো মাকে ডাকো বাধা নাই, মাঝে মাঝে তুই জবানটা দিয়ে আল্লাহ মহব্বতে আল্লাহকে ডাক দিবি, একটা মনের মতো যদি ডাক দাও আমি আল্লাহ তোর ডাকের কারণে সব গুনাহগুলো মাফ করে দিব। তুই যখন মাকে মা বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে আব্বা বলে ডাক দাও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তোর মা বাবা তো তোরে বানায় নাই, কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, সৌন্দর্যর শক্তি চেহারা সুন্দর করে দিলাম আমি আল্লাহ, তোর মা শুধু তোরে লালন পালন করে একটু কাপড় দেয় খানা দেয়, তোর বাবা তোর একটু লালন করে বলল মা বাবা পাগল হয়ে গেছে, এরপর দেখ তুই একবার ডাক দাও মা, যদি ডাক বন্ধ করো পাগলের মতো হয়ে যায়, কেন সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, রাতে আঁধারে মা স্বামী বিছানায় ঘুমিয়ে স্বামী ঘুমায় হঠাৎ দেখে স্ত্রী কান্না করে, আল্লাহর বান্দা বলে বিবি এই রাতের বেলা কান্না কেন করো, বলে বড় দুঃখ, কি দুঃখ, বলে একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, তো অসুবিধা কি, এক সময় ডাকবে সমস্যা কি, ডাকে না কেন, বলে ওর শাসনের জন্য ধমক দিলাম অভিমান করে রাগ করে মা কয়া ডাকে না, এই কথা শোনার পরে স্বামী কয় ও বিবি ঘুমাও আজ না কাল তোমার কাছে ফিরে আসবে মা বলে ডাক দিবে, মা চোখের বাড়ি ছেড়ে কান্না করে আর বলে ওরে সন্তান স্বামী আমার, আমার সন্তানের মা ডাকে আমি এত মজা পাই, ওই মজা খানা পাই নাই ঘুমের মধ্যে, আল্লাহ বলে বলে গোলাম তোরে আমি এমন সুন্দর করে ডাক দিলাম এত সুন্দর করে বানাইলাম, তোর মায়ের থেকে 99 গুণ মায়া আল্লাহ কুদরতের কাছে বেশি, তোর মায়ের যদি ডাক বন্ধ হয়ে গেলে কষ্ট পায় আমি আল্লাহ কি মনে করো, তোর ডাক বন্ধ হয়ে গেলে আমি আল্লাহ কেন কষ্ট পাব না, তোর মা ডাক দিলে যেমন খুশি হয় আমি আল্লাহকে ডাক দিলে কি পরিমাণ খুশি হব, চিন্তা করে দেখো
ওই বান্দা সনম সনম ডাকার মধ্যে সনদ শব্দ বলা মাত্র আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকার মতো ডাকো, তওবা করো, গুনাহ তো করিয়েই ফেলেছো, এখন কি করা যায়, তওবা করো, আমি চাই তওবা করিয়া আমার কাছে কান্না কর, সব গুনাহ মাফ করে দিব, জান্নাতে চলে যাবি, আমি চাই না তুই গুনাহগার হয়ে কবরে আসবি, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, এখানে ভালো হয়ে আসলে ভালো ব্যবহার পাবি, খারাপ হয়ে আসলে ব্যবহার খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াযিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য কবর হবে জান্নাতের এক নম্বর বাগান। অতএব কবরদার গুনাহগার ভাইয়া কবরে আসবি না, তোর নরম শরীরের মধ্যে একটা ব্যথের বাড়ি সহ্য করতে পারবা না, গুনাহ নিয়ে কবরে আসলে মাটির চাপ কেমনে সহ্য করবে বলা, সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম কেমনে সহ্য করবি। আল্লাহ বলেন বারবার তওবা কর। এক যুবক বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, এক পর্যায়ে গুনাহ করতে 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 তার বয়স বৃদ্ধ হয়ে গেল, মনে হয় যেন এখন হায়াত আর বেশি দিন বাকি নাই, হঠাৎ একদিন বিছানায় বসে চিন্তায় পড়ে গেল আমার মতো গুনাহগার কেউ নাই, আমি পিস্তল দিয়ে কত মানুষ মায়ের সামনে হত্যা করেছে সন্তানের, ওই মা আমার পা ধরায় কাঁদছিল সারি নাই, এই অবস্থায় আমি কবরে যেতে চাই না, কারণ এই অভিশাপ আমার সন্তানের উপরেও চলে যাবে, মানুষ আমার সন্তানরাও গালি দিবে, তাহলে আমি ভালো কেমনে হতে পারি, চিন্তায় পড়ে গেল আল্লাহর বান্দা। এবার চিন্তা করতে করতে ফজরের আযান হয়ে গেল, বান্দা জীবনে মসজিদে যায় না, আজকে বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল পড়া হয়ে আছে, ইমাম সাহেব দেখি এত ভয় পেয়ে গেল, সন্ত্রাসী কর্মকাণ্ড করনেওয়ালা মসজিদের বারান্দায় কেন, ওই লোকটা বলে ইমাম সাহেব ভয় পাবেন না, আমি গরম মেজাজ নিয়ে আসি না, আপনার কাছে গরম মেজাজ নিয়ে আসি তওবা করার জন্য। ইমাম সাহেব আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করবো, তওবা করায় দেন। ইমাম সাহেব তাকে তওবার জন্য আগে ওযু শিখিয়ে দিলেন, বান্দা ওযু করলো, আর বললেন নামাজ পড়ো, আর গভীর রাতে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ মাফ করে দেবে, কারণ আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সন্তান হাজার অন্যায় করে মা বাবার কাছে ক্ষমা চাইলে চোখেও পানি দেখলে মা বাবার দয়া, দুনিয়ার ছাত্ররা যদি অপরাধ করে চোখের পানি ছেড়ে ওস্তাদের সামনে দাঁড়ায় মায়া হয়ে যায়, ওই মা বাবার থেকে ওস্তাদদের থেকে আল্লাহর মায়া কি কম, আল্লাহর কাছে বান্দা যদি কান্না করো আল্লাহ কারো দয়া হবে না মায়া হবে না, আল্লাহ বলেন তওবা কর, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইমাম সাহেব বলে তুমি গভীর রাত্রে ঘরের মধ্যে করবার ওযু করিয়া আল্লাহর কাছে কান্না করতে যাবো, আল্লাহর বান্দা বাড়িতে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়িতে গেল রাতের গভীরে, ফজরের আগে তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে ওযু বানাইয়া যায় নামাজ বিছায় কান্নার আওয়াজ, এত পরিমাণে কান্না হঠাৎ গাইবি আওয়াজ, এই বান্দা আর কাঁদিস না, তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল, কি কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কান্না করতেছিল, গাইবি আওয়াজ আসলো যে তোমার নাম কোথায়, জাহান্নামের খাতায় লেখা হয়ে আছে, আল্লাহর বান্দা যুবক কান্না শুরু করলো, গাইবি আওয়াজ, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, আল্লাহর বান্দা এই কথা শুনে আবার কান্না শুরু করলো, স্ত্রী ডাক দিয়ে কয় ও স্বামী আমার কান্না
খিলাফ গাইবে আওয়াজ আসলো নামটা তো জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা বলে ও বিবি বলো এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি? বলে না আর কোন দরওয়াজা নাই। বলে তা আমার দায়িত্ব কামনা করার, আমি করতেই থাকবো, ক্ষমা হবে কি হবে না এটা আল্লাহ পাকের ব্যাপার। এই ভাবিয়া বান্দা আবার কান্না শুরু করলো, কান্না বন্ধ করে লাভ নাই। এমন কান্না দিল কিছুক্ষণ পর আবার গায়ে আওয়াজ আসলো, ওরে আমার গোলাম আর কাঁদবি না, তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়া চোখের পানি ছেড়ে তওবা করো আল্লাহর কাছে। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, গুনাহ নিয়ে কবরে দিয়ে যায় আমারে বাবা। মনে মনে ভাবতেছো আরো 20 বছর বাঁচবো, তারপরে মরণ হবে না রে আল্লাহর গোলাম, এখানে বসছেন ঘর পর্যন্ত উঠিয়া যাওয়া হবে না কি কারো হাতে? অতএব তওবা করে নাও রে যুবক ভাই। আপনার মতো যুবক সন্তান ড্রাই ভাই করে, চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হাওয়া খায় না, পাঁচ বছর নামাজ পড়ে। আপনার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ সারে না। কেয়ামতের ময়দানে তারে আপনার সামনে দাঁড় করে একজন জিজ্ঞেস করলো, নামাজ সারে না, তুই কেন নামাজ পড়লি না, কি জবাব দিবা? আল্লাহর কাছে তওবা করো হে মালিক, জীবনে গুনাহ করবো না, আর নামাজ সারবো না, মা বাবাকে কষ্ট দেব না, জীবনে আর কোনোদিন নবীর সুন্নতের বিপরীত চলবো না। আজ আমি গুনাহ থেকে তওবা করে নিলাম রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কারণ তওবাকারীকে আল্লাহ এত বেশি মায়া করেন। হাদিসের মধ্যে নবী বলেন, সব বনি আদম ভুল করনে ওয়ালা, এর মধ্যে ওই ভুল করনে ওয়ালা বনি আদম নামই যে ভুল করার পরে তওবা করে। তওবা করনে ওয়ালার নাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ দরবারে তওবা করো, গুনাহ তো করিয়েই ফেললাম, আল্লাহ বলেন তওবা কর, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবি না। একটা বেতের বাড়ি যদি কেউ আমার হাতে দেয় আমি সহ্য করতে পারি না। এরে যুবক, অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে কবরের মাটির চাপ তুমি সহ্য করবি বাবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, গুনাগারের জাহান্নামের আগুন যখন জ্বলবে কেমন করে সহ্য করবা রে আল্লাহর বান্দা? আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো আর বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও, তওবা দরজায় ফিরে আসলাম, আর নামাজ পড়বো সারবো না, জিকির সারবো না, কোরআন তেলাওয়াত বন্ধ করবো না, আলেম আমাদের বিরোধিতা করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকার উপরে জীবনটা পরিচালনা করবো। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত করো রে বাবা, মনে বুঝায় দেখো তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ সারে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ড্রাইভারি করে, নামাজ সারে না, তুমি আমি কেন পারবো না? অবশ্যই পারবো, মনটাকে একটু মজবুত করে জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো, গলায় ছুরিয়া গিয়ে মরে যাবো, আর নামাজ সারবো না, নবীর বিরোধিতা করবো না। তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়, আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, নবীজির সুন্নাত মারা জিন্দেগি দান করে, গুনাহে ধুতে গিরিনা জমায় দেন, আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله ما تقمع شيل
আর কেউ নেই। অতএব আল্লাহর কাছে আমাদের তো যেতেই হবে, তবে মরার ঘরে যাওয়ার আগে আগে থেকেই সারেন্ডার করা যায়। কোন একটা খুনের আসামি, মার্ডারের আসামি যদি পুলিশের হাতে গিয়ে ইচ্ছা করে ধরা দেয়, থানায় গিয়ে যদি আগেই বলে আমি একটা মার্ডার করে ফেলেছি, তার বিচারটা কিছু হলেও হালকা হবে কি হবে না? তো মরণের পরে কবরে তো যেতেই হবে, তার আগেই আমরা একটু মাথা নত করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করুন।